ইসমিল্লাই রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জাপানিস কারি পাউডার আর এই কারি পাউডার দিয়ে সব ধরনের বোনা খাবার তৈরি করতে পারবেন খুব সহজেই যেমন গরু বোনা মাছ বোনা সবজি সব ধরনের বোনা খাবারে কারি পাউডারটা দিয়ে রান্না করলে টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক কারি পাউডার তৈরি করার জন্য এখানে আমি কতগুলো মশলা নিয়েছি পাঁচটা শুকনা মরিচ এক টেবিল চামচ লংা তিনটা তেজপাতা দুই টেবিল চামচ এলাচ হাফ কাপ আরও এক টেবিল চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর কাপ কালো গোলমরিচ হাফ কাপ দনিয়া ওয়ান ফোর কাপ সরিষা হাফ কাপ মিষ্টি জিরা বা মৌরি ওয়ান ফোর কাপ জিরা দুই টেবিল চামচ মেথি এবার হলুদ বাদে সবগুলো মশলা বেজে নিব এই জন্য চুলা একটা প্যান বসে প্রথমে দিয়ে দিব ধনিয়া জিরা মিষ্টি জিরা বা মৌরি সরিষা মেথি গোলমরিচ লং এলাচ শুকনা মরিচ তিনটা ছোটো সাইজের তেজপাতা এবার এই সবগুলো মশলা নেড়ে চেড়ে চুলার আঁচ লোতে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে বা টেলে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর এই পর্যায়ে মশলাটা খুব ভালো করে টেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামানোর সাথে সাথে বাটিতে নামিয়ে নিতে হবে বাটিতে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে মশলাটা এখন খুব ভালোভাবে মশলাটা ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে একটা ব্লান্ডার জারে আমি কিছুটা মশলা নিয়ে ব্লান্ডারের ডাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব এবার একটা বাটির মধ্যে ব্লেন্ড করে নেওয়া মশলাটা দিয়ে এই রকম করে বাকি যে মশলাগুলো আছে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে সবগুলো সবগুলো মশলা ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর আমি হালকা মিশিয়ে দিয়ে দিব হলুদের গুঁড়া এবার সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে বাটির উপরে চালনি বসিয়ে দিয়ে দিব দিয়ে দিব মশলাটা এবার খুব ভালো করে মশলাটা চেলে নিতে হবে সবগুলো মশলা চেলে নেওয়ার পর চালনির মধ্যে যে অবশিষ্ট মশলা থাকবে সেইগুলো আবারও ব্লেন্ড করে পুনরায় চেলে নিতে হবে এই পর্যায়ে সবগুলো মশলা কিন্তু জেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হালকা একটু মিশিয়ে নিচ্ছি এখন এই কারি পাউডারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে যে কোনো কাছের বয়ুম অথবা প্লাস্টিকের বক্সে বোর্ডে ছয় থেকে সাত মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আজকের কারি পাউডার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ